গুড মর্নিং অল ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? ইউপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। রোদের ঝলক আসছে ঘরে, সকাল হয়েছে না তো, সূর্যি মামা উঠা শুরু হয়েছে। রোদটা আজকে নিশ্চয়ই ভালোই হবে। আর আমার বসে আছি কেন বলো তো বারান্দায়, আমার ছোট ছেলে পড়তে যাবে, সে গেছে কাকুর ঘরে চা খেতে, আর বাবা রেডি তাকে নিয়ে যাওয়ার জন্য। ড্রাইভার রেডি, কিন্তু শুধু প্যাসেঞ্জার আসছে না, প্যাসেঞ্জার আছে কাকুর ঘরে। কাকুর ঘরে চা খাচ্ছে আজকে সকাল থেকে উঠে, কাকিমা বললো যে আয় দাদা ভাই চা খাবি, আয়। ওই কাকুর ঘরে চা খেতে গেছে, বাবা ডাকছে আয় আয় বলে, দিয়ে বাবা একটু এগিয়ে গেছে, এবার সে আসছে। দেখো এই দেখো, তাড়াতাড়ি এলি আর কি। কি দিয়ে চা খেলি? বাদাম চা দিয়ে। মা মা বাজে কথা, মা 7:15-20 হয়েছে। তুমি কথা বাজে বলো না। 7:20। হুম, 7:20। বোতল কই? দিয়ে দিছি ব্যাগে, সব দিয়ে দিই, সব রেডি করে দিয়েছি। তো বাবা তো একটু এগিয়ে গেছে না, এটা সরু রাস্তা বলে বাবা এগিয়ে গেছে, সেই জন্য সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে যতক্ষণ। তো চলো আমি আমার কাজ শুরু করে এখন থেকে শুরু করে দিই কাজকর্ম। কাকিমাও এসে গেছে, মাটির উনান, উনানটাকে ভালো করে নাতা দিতে হবে। কাকিমা ভালো করে নাতা দিচ্ছে, আর এখানে আমি চা বসিয়েছি। চা না খেলে তো হবে না, আমার মাথা খারাপ হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, চাটা বসিয়েছি, চা এটাতে বসিয়েছি কেন বলো তো? আমি সসপ্যানে চা করি, এটাতে আজকে চা করছি কেন না, এটাতে দুধ ছিল তাই এটাতেই চা বসিয়ে দিয়েছি। তো আবার দুটো বাটি হয়ে যাবে, দু জায়গা হয়ে যাবে। তো চাটা ভালো করেই ফুটছে, আর দুধ চা তো দেখেই লোভ লাগছে বলো তোমাদের। আর চাটা খেয়ে নিয়ে তারপর স্নান টান করে এসে বসে গেছি আনাজ করতে। স্নান করে আসার পরেও আমি চাদরটা ঘুরে নিয়েছি, কেন যে বাতাস হচ্ছে, প্রচুর বাতাস হচ্ছে। আর আজকে বাড়িতে বাবাও খাবে না, আমার বড়ো ছেলেও খাবে না, দুজনের ফিস্ট আছে। বড়ো ছেলে স্কুলে যাবে, বাবার বা দু জায়গায় নেমন্তন্ন। এই দেখো বড়ো ছেলে রেডি হয়ে পড়েছে স্কুল যাওয়ার জন্য, এই যে বসে আছে বারান্দায় কাকার জন্য বসে আছে। তো এবার চলো, আমি পিছন পাশের দিকে এসেছিলাম, মাঠে দেখি কতগুলো গরু। দেখো মাঠে একটা গরু, একটা ষাঁড় আর একটা ছোট্ট একটা বাছুর। এই বাছুরটা ভাবছে ষাঁড়টাকে তার মা ভাবছে, ওই জন্য তার কাছে দাঁড়িয়ে আছে। আমি সেটা দেখে তুললাম, হচ্ছে দেখি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। যা ষাঁড়টা এবার চলেই যাচ্ছে, আর এই বাছুরটা ভেবেছে তার মা চলে গেল, মন খারাপ করে বসে আছে। তো চলো সামনের দিকে চলো, আমার ছেলেরা যাবে এখন, কাকা পুত্রা দুজন যাবে। এই দেখো দুটো পাখি কি সুন্দর লাফাচ্ছে, ভালো লাগছে দেখতে বলো। এবার কাকাপুত্র আসছে, বাবু বেরিয়ে তার কাকাকে ডাকতে গেছে। এই যে কাকাপুত্র দুজন বেরিয়ে পড়েছে রেডি, তারা স্কুল যাচ্ছে। আজকে স্কুলে তাদের আজকে প্রীতিভোজ, সরস্বতী পুজোর প্রীতিভোজ। আমি কি বলছি, আমি তোমাদেরকে প্রীতিভোজ না বলে আমি বলছি যে কী খেতে যাচ্ছে, যে নেমন্তন্ন বলেছি না তো? না নেমন্তন্ন না, প্রীতিভোজ, স্কুলে সরস্বতী পুজোর ফিস্ট। হ্যাঁ ফিস্টও বলেছি। তো যাই হোক, তারা চলে গেলো, আমাদের তো বাড়িতে আর কজন খাবো, আমি মা আমার ছোটো ছেলে, ছোটো ছেলেও স্কুল চলে গেছে, আমি আর মা খাবো। বাবারও নেমন্তন্ন আছে, বাবাও যাবে। এই যে বাবা বসে আছে, মা আমি, আমরা তিনজনে বসে গল্প করছি। রান্নাবান্না তো সব শেষ হয়ে গেছে, রান্নাবান্না শেষ, পুজো শেষ, কাচাকুচি শেষ, সব কাজ শেষ, এবার শুধু বসা। বাবা সেখানে বসেছে, মা এখানে বসেছে, তো একটু গরম জল করতে বলছে, মা স্নান করেনি, করবে। তারা আসুক, তারপরে আমি উঠবো রোদ থেকে, একটু রোদে বসবো। বাবা উঠে গেলে বাবা চেয়ারটা নিয়ে একটু রোদে বসবো আমি। এই দেখো তারা এসে গেছে, দেখেছো এটা এদের দিয়েছে এদেরকে, কেন এরা প্রত্যেকে এরা আবৃত্তি করেছিল, এর দুজনই আবৃত্তি করেছিল স্কুলে। তো এদের আবৃত্তি তো তোমাকে তোমাদের দেখিয়েছি, তো ওই আবৃত্তি করেছিল বলে এদেরকে এই মেমেন্টোটা দিয়েছে। দুজনকে দুজনই পেয়েছে, দুজন দাঁড়িয়েছে, আর বাবা স্নান করতে হবে, বর্ষা গল্প করছে, তিনজনে গল্প চলছে এখন। কাকা এক পাশে তো পুত্রা এক পাশে, দুজন দুপাশে দাঁড়িয়ে গল্প চলছে দুজনের। আমি বলছি চল তোরা। আমি এবার কী করেছি বলো তো, আমি রোদে বসে আছি, চেয়ারটা নিয়ে না আমি রোদের সামনে বসে আছি, কারণ আমাকেও শীত শীত লাগছে। চাদরটা খুলে ফেলতে এত শীত শীত লাগলো, স্নান করে এসেও চাদর গায়ে দিয়েছিলাম। তো এবার রোদে বসে পড়েছি, দেখেছো পেছনে বাগান, এই যে ঘরের সামনে বসে আছি, এইটাই আমাদের ঘর, ঘরের সামনেরটা এরকম, দেখেছো এই যে ঘর, অনেক দিনের ঘর, অনেক বছর হয়ে গেল, 20 বছর মতন হয়ে গেল ঘর। তো যাই হোক, অনেক পুরানো হয়ে গেছে আমাদের ঘরটা। তো ঘরের সামনে বসে আছি, অনেক বন্ধুরা আমাদের ঘরের সামনেটা দেখতে চেয়েছিলো, সামনে এইটা, সেপাশে কাকুর ঘর আছে, আর এপাশে আমাদের ঘর, আর আমি এখানে বসে বসে রোদ পোয়াচ্ছি। এবারে উঠে এলাম, আর আমার বড়ো ছেলে দাঁড়িয়ে আছে আমার সাইকেলে হাত দিয়ে, এটা আমার সাইকেল, তোমরা তো জানো এটা আমার সাইকেল, আমার সাইকেলে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। আমি বললাম চল, অনেক খেয়ে এসেছি এবার ঘুমাবি। তো আমি তো বড়ো ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ছোটো ছেলে এলো, আর এখন দেখো বিকেলবেলা সাইকেল রেস চলছে আমার ছোটো ছেলের, এদিক ওদিক সাইকেল চালাচ্ছে। আজকে তার মন চাইলো সাইকেল চালাতে, আমি বললাম চল ঠিক আছে সাইকেল চালাবি, এখন কিন্তু বিকেলবেলা, ঠিক আছে বিকেলবেলা সাইকেল চালাচ্ছে। আমার ভয়ও লাগছে কোথায় মোটরসাইকেল এসে যাবে,
তো তার জন্য একটু দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, সে চালিয়ে নিচ্ছে। তো চলো সাইকেল চালিয়ে নিই, বাড়ি যাই, সন্ধ্যা হয়ে যায়, রাতের আবার কি রান্না করব চিন্তার ব্যাপার। এই দেখো রাত্রিবেলা রান্নাও বসিয়ে দিয়েছি, এঁচোড় তরকারি, গাছপাঁঠা যাকে বলে, আর নিরামিষ খাসি মাংস। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্না করে নিই, পরে আবার কথা হবে, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, টাটা বা।